রাতের ঢাকা শহর আসলে রিক্সা দিয়ে ঘুরতে খুবই মজা। আজকে বৃহস্পতিবারের রাত, অনেকদিন পর রিক্সায় উঠলাম, হালকা ঝিরঝিরি বাতাস লাগছে, খুব ভাল লাগছে। আসলে আপনাদেরকে শেয়ার করছি, ধানমন্ডি 27 নম্বর পশ্চিম মাথা থেকে ধানমন্ডি 27 নম্বরের পূর্ব মাথায় রাপা প্লাজার এখানে যাচ্ছি। রাতে ঢাকা শহর আসলে খুব চমৎকার, বিনোদন প্রিয়াসু মানুষ তারা তো ঘুরেনি। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারাও রিক্সাতে উঠে রাতের বেলা ঘুরবেন, দেখবেন আসলে এই যান্ত্রিক শহরে অযান্ত্রিক যান দিয়ে ঘোরার মজাই আলাদা। রাতে নীরবতা, শব্দ, কোলাহল মুক্ত একটা ঢাকা শহর, যে যার মতো বিনোদনের আশায় এখন ঘুরছে, একটু আনন্দর খুঁজে, একটু নিরিবিলির খুঁজে, এক এক যে যার মতো। রিক্সাওয়ালা ভাই, আপনার নাম কি? আমি ভালো আছেন, জানি থাকেন কই আপনি? ওই যে বসিলা 3 রাস্তার মোড়ে। আপনার ছেলে মেয়ে কয়জন? এই সারাদিনই রিক্সা চালান, সারা রাত চালাবেন? আজকে কয়টা বন্ধ চালাবেন? 10-11টা পর্যন্ত। আজকে কত ভাড়া পাইছেন? 900 টাকার মতো। 900 টাকা? জমা কত দিতে হয়? জমা দিতে হয় 100 টাকা। আর খাওয়া দাওয়া খরচ হইছে না? খাওয়া দাওয়া খরচ সারা বছর রিক্সা চালান না অন্য কাজ করেন? এটা কি নিজের রিক্সা না ভাড়া? নিজের রিক্সা ইচ্ছা আছে নাকি? না দেশের বাড়ি কই কইলেন? গাইবান্ধা। নিজে একটা রিক্সা কিনে ফেলান, কি আশা কি বানাবেন? আপনার আশা আছে না আপনার ছেলের? আশা তো আসিল স্যার, আশা ছিল যে ছেলে লেখাপড়া করে যদি এমনিতে দেখা যাচ্ছে সেনাবাহিনীতে লোক নেয়, আর ওখানকার ছেলেপেলেরা কয়েকজন এমনিতে হয়েছে নাইনে দাঁড়াতে হয়েছে, এই আশা আর কি মনে করেন যে লেখাপড়া করাচ্ছি যদি আশায় চাকরি বাকরি যদি আল্লাহ যদি মাফিয়াত হয় কপালে তাহলে। ছোটো ছেলেরা কি বানাবেন? ছোটো ছেলে আর লেখাপড়া করাচ্ছি, ওরও আশা আকাঙ্ক্ষা তো থাকতেই পারে আমাদের যে পড়াশুনো লেখাপড়া করে। বড় ছেলেরা তো আর্মি বানাবেন, ছোটো ছেলেরে? ছোটো ছেলে আর স্বাভাবিক মতন মনে করেন যে আছে কত অর্জুন লাগলো, আছে কোনো আছে গার্মেন্টস বা সুইটার ফ্যাক্টরি বা কোনো একটা কোম্পানির কাজ করলেও সে চলতে পারবে, লেখাপড়া ছাড়া তো চলতে পারবে না। তাহলে ছোটো ছেলের সরকারি কোনো চাকরির আশা নাই? না আশা নাই, কিন্তু বড় ছেলের নিয়ে আশা।
না ছোট ছেলেরও আশা, কিন্তু অত দূর তো পৌঁছিতে পারবো না আমরা, কে পারবো না, টাকাটুকু তো নাই আমাদের, তো টাকা নাই। বড় ছেলেরে যে পড়াইতেছেন? বড় ছেলে পড়াচ্ছি, বড় ছেলেরা এখন মনে করেন যে একটু আশা আছে, যে ও তো ছোট এখন কবে বড় হবি, এখন কি সমাচার আল্লাহ, এর মধ্যে আমার বেঁচে রাখি কি নিত্রম বুঝছেন না, এখন তো বড়টা যে মোটামুটি বড় ছেলে আমার সমান, এই জন্য একটু আশা করে আছি যে দুদিন কোনোটে মানে সেনাবাহিনীতে লোক নেয় সেখানে যাতে দাঁড়ালে যদি ভাগ্যে আল্লাহ লেখে ওই তাহলে হবি, না হলে নাই স্যার। ছোট ছেলেরে নিয়ে আশা করতে হবে না, ওরে বড় ছেলে, আপনার বড় ছেলে আপনি আছেন, তার দুইজনে মিললে পড়াবেন ওরে, না লেখাপড়া তো পড়াবই অবশ্যই, লেখাপড়া করছি আমরা তো, ওই যে মাঝে মাঝে টিভিতে দেখি, বিভিন্ন জায়গায় দেখি, রিক্সা রিক্সা বাবা রিক্সা চালায়, ছেলে ডাক্তার, ছেলে ম্যাজিস্ট্রেট হয়েছে, তা আপনার এরকম আশা নাই? আছে, বললাম তো আশা তো আছে। ছোট ছেলেরে আপনি ডাক্তার বানান? ঠিকই বলছেন, ডাক্তার ডাক্তারি না এনে পড়াতে গেলে তো আমার অর্থ দরকার, কিন্তু আমি তো আমার তো সে অর্থ নাই, অর্থ নাই আগে চেষ্টা করেন, অর্থ আল্লাহ 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 এই যোগান দিব। আমি রুজি করি, যে রুজি করি একটা আমার সংসার, দুই ছেলের লেখাপড়া আমি পড়াচ্ছি, এখন অত দূর যাবার গেলে হয়তো আরও অর্থ সম্পদের দরকার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক, আল্লাহ আপনার অনেক বড় করুক। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি আপনার জন্য দোয়া করব। আচ্ছা, আমরাও আপনার আপনার জন্য দোয়া করি, আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করি, আল্লাহ যাতে আপনি এত কষ্ট করে তাদেরকে লেখাপড়া করাচ্ছেন, হ্যাঁ এই যে মেট্রিক পর্যন্ত নিয়ে এসে পড়ছেন, এসএসসি পরীক্ষা দিবে আপনার ছেলে, বড় ছেলে, আল্লাহ আপনাকে আপনার ছেলে মেয়েকে আরও বড় করুক, আপনার মতো যেন তারা এইভাবে কষ্ট করে না চলে, এই দোয়াই করি, তারা আরও ভালো কিছু করুক। হ্যাঁ ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।